নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন আর আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে শনি বক্রি হওয়ার জন্য কোন রাশির মেইনলি কোন দিক থেকে খুব খুব শুভ ফল পাবেন এবং কোন দিক থেকে অশুভ ফল পাচ্ছেন। কেননা শনি যখনই বক্রি হয়ে যায়, কিছু দিক থেকে শুভ ফল থাকলেও কিছু দিক থেকে অশুভ ফল থাকবে, এই নিয়ে একটা আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আমাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, শনি 12 জুলাই 2022 থেকে 23 জানুয়ারি 2023 পর্যন্ত, 12 জুলাই 2022 থেকে 23 জানুয়ারি 2023 পর্যন্ত মোটামুটিভাবে 6 মাস বক্রি থাকার জন্য প্রতিটা রাশি লগ্নের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে শুভ ফল এবং কিছু ক্ষেত্রে অশুভ ফল থাকবে। কেননা শনি যখনই বক্রি হয়, বক্রি মানে কি, পৃথিবীর গতি থেকে যখন পিছিয়ে পড়ে, পৃথিবীর গতি থেকে যখন কমে যায়, তখন কিন্তু শনি রাশিচক্রে অ্যান্টি ক্লকওয়াইজ না ঘোরার পরিবর্তে পিছনের দিকে আসতে থাকে, অর্থাৎ ক্লকওয়াইজলি আসতে থাকে। আমরা জানি যে কোনো গ্রহ জেনারেলভাবে মেষ থেকে বৃষে, বৃষ থেকে মিথুনে, মিথুন থেকে কর্কটে এইভাবে যায়। কিন্তু যখন এই জিনিসটা পেছাতে শুরু করে যায়, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যখন যেতে শুরু করে দেয়, অর্থাৎ মেষ থেকে মিনে, মিন থেকে কুম্ভ, কুম্ভ থেকে মকরে, এইভাবে যদি ক্লকওয়াইজলি যায়, সেটাকে কিন্তু রেট্রোগ্রেড করা বলে। তা যাই হোক, শনির মধ্যে এত বড় একটা বড় প্ল্যানেট, যে যখন সেই যখন আলটিমেটলি বক্রি হয়ে যায়, তখন কিন্তু সে প্রচণ্ডভাবে হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। জেনারেলভাবে শনি যে যে ভাবের অধিপতি, অর্থাৎ আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে আপনার যে ভাবের অধিপতি, সেই ভাব সংক্রান্ত ব্যাপারে শুভ ফল প্রদান করার চেষ্টা করে। ওকে, কিন্তু যে ভাবে বসে রয়েছে সেই ভাবটার কিছু দিক থেকে হানি করবেই করবে, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। তাই মেনলিভাবে এই 12 জুলাই 2022 থেকে 23 জানুয়ারি 2023 পর্যন্ত মোটামুটিভাবে এই 6 মাস সময়ের জন্য প্রতিটা রাশির কিছু দিক থেকে খুব শুভ ফল এলেও কিছু দিক থেকে কিছু না কিছু অশুভ ফল কিন্তু থাকবে। তবে শনি জেনারেলভাবে কেউ যদি কর্মের উপর একটু নিষ্ঠাবান হয়, তাহলে কিন্তু সেই প্রভাবটা, নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যাবে। ওকে, এবং যে ভাব সংক্রান্ত ব্যাপারে নেগেটিভ ফলটার কথা বলবো, সেই ব্যাপারে যদি একটু ওয়াকিবহল থাকে, তাহলে কিন্তু সেই নেগেটিভ ফলটা খুব একটা আসবে না। এইগুলো আমি মেনলিভাবে আমাদের শর্টকাটভাবে জানিয়ে দিতে চেষ্টা করব। আগে কিন্তু আমি অলরেডি ডিটেলসে একটা ব্রডলি ভিডিও দিয়েছি, এই ভিডিওটার মাধ্যমে মেনলি প্রতিটা রাশি বা লগ্ন ওয়াইজ কোন দিকটা শুভ এবং কোন দিকটা অশুভ আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলবো মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি হলো দশমপতি এবং একাদশপতি, দশমপতি এবং একাদশপতি হয়ে দশমে, অর্থাৎ মকর রাশির ঘরে এখানে বক্রি রয়েছে। তাই কিন্তু আমাদের কর্মের ক্ষেত্রে একটু চাপ পড়বে, কর্মের জন্য কিন্তু একটু বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে, কর্মে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে, আপনাকে কিন্তু হার্ড লেবার দিতে হবে, আপনার কর্মে কোনো পরিবর্তন আসতে পারে, এই ধরনের ব্যাপার কিন্তু তৈরি করবে। কিন্তু এখানে যেহেতু দশমপতি একাদশপতি হয়ে, যেহেতু একাদশপতিও বটে দশমভাবে থাকলেও, যেহেতু সকেত্রী ঘর শনি হচ্ছে সকেত্রী ঘর মকর রাশি ঘর, আপনাদের কিন্তু অর্থের দিক থেকে ভালো হবে, জীবনে কোনো প্রাপ্তি যোগ আসতে পারে, জীবনে অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে চাওয়া পাওয়া কোনো স্বপ্ন এই সময় বাস্তবে রূপায়িত হতে পারে। অন্যদিক থেকে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। আচ্ছা, বাড়িঘরের দিক থেকে, পরিবারের দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন, কোনো রকম সম্পত্তি ক্রয় করা বা বিক্রয় করার ক্ষেত্রে শুভ ফল পাবেন। সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির জন্য ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পেলেও কিছুটা আপনাদের আনরোম্যান্টিক করে দেবে। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের নবমপতি এবং দশমপতি হয়ে নবমে বক্রি থাকার জন্য আপনাদের ভাগ্যে সংক্রান্ত ব্যাপারে কিছুটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রবলেম ক্রিয়েট করবে, ভাগ্যের ব্যাপারে চাপ যাবে, এই ব্যাপারটা কিন্তু থাকবে। কিন্তু এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু আপনাকে একটু স্ট্রাগল করতে হবে, হবে না বলবো না, স্ট্রাগল করতে হবে। কিন্তু যেহেতু দশমপতি এখানে, দশমপতি নবমে গিয়ে সক্ষেত্রী থেকে বক্রি থাকছে, তাই আপনাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশিকে কিন্তু খুব শুভ ফল দেবে, বা কর্মের ক্ষেত্রে শুভ ফল পাবেন, অর্থ ইনকামের ক্ষেত্রে শুভ ফল পাবেন, মানুষের সঙ্গে কমিউনিকেশন দিক থেকে শুভ ফল পাবেন, যে কোনো প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে বা কোনো চাকরির ক্ষেত্রে বা কোনো রকম ইন্টারভিউয়ের ক্ষেত্রে শুভ ফল পাবেন, বা আপনারা শত্রু নিধন করার ক্ষেত্রে শুভ ফল পাবেন, বা অনেকদিন ধরে ঝামলা, রোগ ঋণ, শত্রু সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনারা অনেক শুভ ফল পাচ্ছেন। পরবর্তী বলবো মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে, যেহেতু অষ্টমপতি এবং নবমপতি হয়ে অষ্টমে সক্ষেত্রী হয়ে বক্রি হচ্ছে, সেই জন্য কিন্তু আপনাদের অষ্টম সংক্রান্তর জন্য কিন্তু আপনাদের কিছুটা পেটের প্রবলেম ভোগাবে, আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা এই সময় ভালো যাবে না, মন মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে, একটা লেথার্জি ব্যাপার কাজ করবে। কিন্তু নবম ভাবপতি যেহেতু এখানে
সকেত্রী হয়ে বক্রী হচ্ছে, সেই নবম ভাবটাকে খুব অ্যাক্টিভ করে দেবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। সেই জন্য ক্ষেত্রে কিন্তু আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের খারাপ হয়ে থাকবে সেটা কিন্তু ঠিক হবে এই সময়। আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনার জীবনে কিন্তু ভালো কিছু ঘটবে এবং আপনার সঠিক কোনো গুরুপ্রাপ্তি হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে, আপনার অনেক শুভ যোগ কিন্তু ক্রিয়েট করে দেবে। তবে আপনাকে একটু পরিশ্রম করতে হবে এবং আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন ঘটাবে, শুভ পরিবর্তন যোগ কিন্তু ঘটাবে। ওকে, আপনাদের কর্মের ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, অর্থের দিক থেকে শুভ ফল হবে এবং পঞ্চম ভাবের উপর যেহেতু এখানে দৃষ্টি পড়ছে তাই কিন্তু আপনাদের নিজেদের বুদ্ধির ইমপ্লিমেন্টের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা পাবেন, কিন্তু প্রেমের দিক থেকে কিন্তু কিছুটা আনরোম্যান্টিক করে দেবে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে সপ্তম ভাবে থেকেই যেহেতু এখানে সকেত্রী হয়ে বক্রী হচ্ছে তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে, বা বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিছু খুঁটিনাটি ব্যাপারে একটু ঝামেলা লেগে যাবে, নিজেদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যাদের যুক্ত রয়েছেন তারা কিন্তু আপনাদের যে যারা ক্লায়েন্ট রয়েছেন যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন কিন্তু ক্রিয়েট করাবে যেহেতু এখানে বক্রী থেকে যাচ্ছে। শনি আপনাদের সপ্তমপতি হয়ে সপ্তমে থেকে বক্রী হচ্ছে, কিন্তু যেহেতু শনি অষ্টমপতি তাই এবং সক্ষেত্রী থেকে বক্রী হচ্ছে তাই কিন্তু আপনাদের সপ্তমে সক্ষেত্রী থেকে যেহেতু বক্রী হচ্ছে, কারণ মিথুন রাশির ঘর এবং কুম্ভ রাশির ঘর দুটি কিন্তু শনির ঘর, তাই আপনাদের ক্ষেত্রে জীবনে অনেক ঝামেলাকে কিন্তু নির্মূল করবে, পুরনো রোগ জ্বালাকে কিন্তু অনেকটা নির্মূল করবে। আপনাদের জীবনে কিন্তু কোনো উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে বা জীবনে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। এছাড়া আপনাদের জীবনে ভাগ্যের উন্নতি করবে, আপনাদের নিজেকে অনেক মোটিভেট রাখতে পারবেন, নিজেকে অনেক বাস্তববাদী রাখতে পারবেন। আপনাদের সম্পত্তির দিক থেকে আপনাদের পরিবারের দিক থেকে কিন্তু শুভ সম্পত্তি যোগ ইন্ডিকেট করছে। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতি এবং সপ্তমপতি হয়ে যেহেতু ষষ্ঠভাবে বক্রী থাকছে তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু লোনের দিক থেকে প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে, আপনাদের শত্রু সংক্রান্ত ব্যাপারে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে, আপনাদের মন মানসিকতা মোটেই ভালো যাবে না। কিন্তু সপ্তমপতি যেহেতু এখানে বক্রী থাকছে তাই কিন্তু আপনাদের এখানে নতুন কোনো প্রেম আসতে পারে, নিজেদের বিবাহিত জীবনে কিন্তু যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা কিন্তু আপনাদের এই সময় এটা কাটিয়ে দেবে, অনেক ঝামেলাকে কিন্তু নির্মূল করে দেবে, বিদেশ যাত্রা যোগ ক্রিয়েট করবে, অনেক মানুষের সঙ্গে আপনাদের কমিউনিকেশন তৈরি করবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে মেনলি এই ব্যাপারগুলো করবে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে মেনলি বলতে গেলে যেহেতু এখানে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হয়ে পঞ্চমে বক্রী থাকছে তাই কিন্তু আমাদের কিছুটা পেটের প্রবলেম ক্রিয়েট করবে, সন্তান নিতে প্রবলেম ক্রিয়েট করবে, সন্তানের কেরিয়ারের দিক থেকে প্রবলেম ক্রিয়েট করবে, আপনার উপস্থিত বুদ্ধির ইমপ্লিমেন্টের দিক থেকে প্রবলেম ক্রিয়েট করবে, ক্রিয়েটিভ লাইনে প্রবলেম ক্রিয়েট করবে। কিন্তু যেহেতু ষষ্ঠপতি সক্ষেত্রী হয়ে বক্রী হয়ে যাচ্ছে তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু বক্রীন শত্রু ক্ষেত্রে শুভ ফল দেবে, বা যে কোনো প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ ফল দেবে এখানে শনি। প্রতিযোগিতামূলক কোনো রকম কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের শনি কিন্তু অনেক শুভ ফল দেওয়ার চেষ্টা করবে যেহেতু ষষ্ঠপতি, এবং রোগ ঋণ শত্রু রোগ জ্বালাকে অনেকটা নির্মূল করবে, ঋণ যদি হয়ে থাকে সেটা কিন্তু অনেকটা আপনাদের কাটিয়ে দেবে, অনেকটা শোধ করতে পারবেন বা শত্রুতাকে নির্মূল করতে পারবেন, যে কোনো প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য লাভ করবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন, অর্থ ইনকামের অনেক সুযোগ বেড়ে যাবে, অর্থ সেভিংস করতে পারবেন। তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি হয়ে যেহেতু চতুর্থভাবে যেহেতু বক্রী হচ্ছে তাই আপনাদের মধ্যে মনের মধ্যে একটা কেমন ডিপ্রেশন কাজ করবে, মনের মধ্যে একটা হতাশা কাজ করবে, মনের মধ্যে একটা চাপ কাজ করবে, মানসিক একটা অস্থিরতা ফিল করবে আপনার মনের মধ্যে, এবং পরিবারের মধ্যে একটার পর একটা প্রবলেম কিন্তু সবসময় লেগে থাকবে। এই জন্য তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে মেনলি তুলা লগ্ন হলে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে, তা যাই হোক না কেন পঞ্চ এবং অন্যদিক থেকে পঞ্চপতি যেহেতু সেই জন্য কিন্তু আমরা বুদ্ধি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, পড়াশোনার দিক থেকে শুভ ফল পাবেন, বা কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডে শুভ ফল পাবেন, বা আপনারা কিন্তু কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে শুভ ফল পাবেন। অন্যদিক থেকে আপনাদের যেহেতু ষষ্ঠভাবে দৃষ্টি যাচ্ছে সেই জন্য তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে শত্রুতা নির্মূল করার ক্ষেত্রে, লোন শোধ করার ক্ষেত্রে, শারীরিক প্রবলেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন, নিজেকে অনেকটা মোটিভেট রাখতে পারবেন, বাস্তববাদী রাখতে পারবেন, কর্ম পাওয়ার ক্ষেত্রে বা কর্ম অ্যাচিভমেন্টের ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, বা কর্ম উন্নতির ক্ষেত্রে কিন্তু আমরা শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু তৃতীয়পতি এবং চতুর্থপতি হয়ে তৃতীয় সক্ষেত্রী হয়ে যেহেতু বক্রী হচ্ছে তাই কিন্তু আপনাদের কিন্তু অনেকটা মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশন তৈরি করবে, ভাইদের সঙ্গে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করবে, নিজের মন মানসিকতার মধ্যে নিজের একটা মিসকমিউনিকেশন তৈরি হয়ে যাবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কিন্তু চতুর্থ ভাবপতি যেহেতু বক্রী থাকছে সম্পত্তির দিক থেকে শুভ ফল পাবেন, নিজেকে অনেকটা বাস্তববাদী করতে পারবেন, নিজের মন মানসিকতাকে অনেক উচ্চাঙ্গের করতে পারবেন, এবং এই নিজের মন মানসিকতার উপর বেশ করে কিন্তু জীবনে উন্নতি করতে সেই সময় সমর্থ হবেন, এবং সম্পত্তির দিক থেকে শুভ ফল পাবেন। মায়ের যদি কোনো শরীর টরীর খারাপ থাকে সেটা কিন্তু এই সময় নির্মূল হয়ে যাবে। ভূমি ভবন বাহন বিশেষ করে কোনো রকম যানবাহন ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে, কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে এই সময় কিন্তু
মেনলি কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু শুভফল পাবেন। অন্যদিক থেকে যেহেতু এখানে দ্বাদশভাবে দৃষ্টি যাচ্ছে, সেই জন্য কিন্তু আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাবেন, বুদ্ধি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে শুভফল পাবেন, গুরুপ্রাপ্তির দিক থেকে শুভফল পাবেন, ভাগ্যের উন্নতির দিক থেকে শুভফল পাবেন। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি হয়ে যেহেতু দ্বিতীয় দিয়ে আপনাদের বকরি থাকছে, তাই কিন্তু অর্থের দিকটা কিন্তু আপনাদের কিন্তু কিছুটা টালমাটাল তৈরি করবে। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থের দিকটা একটু চাপ ক্রিয়েট করবে যেহেতু এখানে বকরি থাকছে, কিন্তু তৃতীয় ভাবের অধিপতি যেহেতু সক্ষেত্রী থাকছে, বকরি থাকছে, সেই জন্য কিন্তু আপনাদের এই সময় কিন্তু শনির জন্য আপনারা কিন্তু জীবনে অনেক কমিউনিকেশন তৈরি করতে পারবেন, কোনো সম্পর্ক তৈরি করতে পারবেন, জীবনে অনেক মানুষের সঙ্গে আমাদের কমিউনিকেশন বৃদ্ধি পাবে শনির জন্য, এবং সেই কমিউনিকেশন আপনাকে সর্বার্থক বিয়ের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বা জীবনের উন্নতির ক্ষেত্রে অনেক সহায়তার ভূমিকা পালন করবে। অন্যদিক থেকে চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য আমাদের ভূমি ভবন ভাবনের দিকে শুভফল পাবেন। অর্থ পাওয়ার দিক থেকে শুভফল পেলেও সেভিংসের দিক থেকে কিন্তু খুব একটা শুভফল কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিছুটা কিন্তু অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিছুটা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে শুভফল পেলেও কিছুটা হাড়ের কিছুটা কোমরে ব্যথার দিকে ভোগ করতে হবে। ওকে, মেনলি কিন্তু ধনুরাশি বা লগ্নকে মেনলি অর্থ সেভিংসের দিক থেকে কিছুটা চাপ ক্রিয়েট করবে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নতেই বা রাশিতেই যেহেতু এখানে বকরি থাকছে, সেই জন্য কিন্তু আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট করবে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। এবং যেহেতু এখানে দ্বিতীয় পতিও বটে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে, তাই আপনাদের অর্থ সেভিংসের ক্ষেত্রে শুভফল পাবেন, অর্থ দিক থেকে শুভফল পাবেন, মুখের ভাষা ইমপ্লিমেন্টের দিক থেকে শুভফল পাবেন, বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে শুভফল পাবেন, লোকের সঙ্গে সর্বার্থকভাবে কমিউনিকেশন বৃদ্ধি পাবে, কর্ম পাওয়ার ক্ষেত্রে বা কর্মে ইনক্রিমেন্টের দিক থেকে শুভফল পাবেন, বা আপনাদের বিজনেস থাকলে বা বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের একটা যোগাযোগ বৃদ্ধি পাবে, ব্যবসা থাকলে সেই ব্যবসা কিন্তু ভালো একটা লাভ দেবে এই সময়। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বাদশপতি এবং লগ্নপতি হয়ে দ্বাদশভাবে বকরি থাকছে, আপনাদের ক্ষেত্রে খুব একটা ব্যয় বাড়িয়ে দেবে, ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করাবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা ক্রিয়েট করবে, যদিও অকারণে খরচটাকে অনেকটা কমাবে, তবে ঘুমের ডিস্টার্বটা কিন্তু অত্যধিকভাবে ক্রিয়েট করবে। এবং যেহেতু এখানে লগ্নপতি বা রাশিপতি সক্ষেত্রী হয়ে বকরি হচ্ছে, তাই কিন্তু আমরা খুব বাস্তববাদী থাকতে পারবেন, জীবনে কোনো কিছু গঠনমূলক কিছু করতে পারবেন, বিয়ে করার ক্ষেত্রে নিজের জীবনে কোনো সর্বার্থক শুভ দিক থেকে, সেটা পড়াশোনা হতে পারে, চাকরি হতে পারে, বিয়ে হতে পারে, বিবাহ হতে পারে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু অনেকটা শুভফল পাবেন। অর্থ সেভিংসের দিক থেকে শুভফল পাবেন, ভাগ্যের দিক থেকে শুভফল পাবেন, এবং শত্রুতা নিধনের দিক থেকে বা কোনোরকম প্রতিযোগিতামূলক কাজের দিক থেকে আপনারা শুভফল পাচ্ছেন, এবং আপনারা কিন্তু পুরনো কোনো লোন থাকলে এটার সময় এই সময় কিন্তু শোধ করতে পারবেন। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু একাদশপতি এবং দ্বাদশপতি হয়ে একাদশভাবে বকরি থেকে সক্ষেত্রী থাকছে, তাই আপনারা কিন্তু এই সময় অর্থ ইনকামের ক্ষেত্রে প্রবলেমের মধ্যে পড়বেন, বা কোনোরকম প্রাপ্তিযোগটা অনেক সময় হতে হতেও আটকে যাবে, এই একটা ব্যাপার প্রবলেম ক্রিয়েট করবে। কিন্তু দ্বাদশভাবের অধিপতি যেহেতু এখানে সক্ষেত্রী থেকে বকরি হচ্ছে, সেই জন্য কিন্তু আপনারা কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাবেন, সঠিক কাজে ব্যয় করতে পারবেন, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু জেনারেলি সঠিক কাজে ব্যয় হবে। আপনাদের পরিবার বা আপনার নিজের যদি কোনোরকম ফুরি খারাপ থাকে, সেটা আরোগ্য লাভের আশায় কিন্তু সেই অর্থকে সঠিক কাজে ব্যয়ের মাধ্যমে আপনারা কিন্তু কোনো আপনার বা আপনার পরিবারের কোনো মেম্বারের আরোগ্য লাভ হবে, এবং নিজেকে অনেকটা মোটিভেট রাখতে পারবেন, বুদ্ধি ইমপ্লিমেন্টের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভফল পাবেন। কিছুটা কোমরে ব্যথা বা বাতে ব্যথার ভোগ করতে হলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বা কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে শুভফল পাবেন। তাই মেনলিভাবে বলতে গেলে আমরা আশা করি বুঝতে পারলেন কোন প্রতিটা রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে শুভ এবং কিছু ক্ষেত্রে অশুভ ফল পাবেন। তবে সবথেকে শুভ ফল পাবেন মেষ লগ্নের বা রাশির ক্ষেত্রে, অর্থ ইনকামের ক্ষেত্রে, বীজ রাশি বা লগ্ন চাকরির ক্ষেত্রে বা প্রফেশনের দিক থেকে, মিথুন রাশি বা লগ্ন আপনাদের ভাগ্যের দিক থেকে, কর্কট রাশি বা লগ্ন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা কোনো হঠাৎ করে কোনো সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বা কোনো ঝামেলা নির্মূল করার ক্ষেত্রে, সিংহ রাশি বা লগ্ন বিয়ে বা প্রেমের দিক থেকে বা নিজেদের বিবাহিত লাইফের রোমান্টিকতার দিক থেকে, কন্যা রাশি বা লগ্ন অ্যাকচুয়ালি শত্রুতার নিধনের দিক থেকে, প্রতিযোগিতামূলক কাজের সাফল্য পাওয়ার দিক থেকে, এছাড়া লোন শোধ করার ব্যাপারে, এবং এছাড়া আপনাদের রোগ জ্বালাকে অনেকটা নির্মূল করার ব্যাপারে কিন্তু শুভফল পাবেন। তুলারাশি বা লগ্ন নিজের বুদ্ধি ইমপ্লিমেন্ট, পড়াশোনা, প্রেম এই সমস্ত ব্যাপারে শুভফল পাবেন, বা কোনোরকম ক্রিয়েটিভ ফিল্ডে শুভফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নরা কিন্তু গৃহ ব্যাপারে বা সম্পত্তি ব্যাপারে, নিজের মন মানসিকতার ব্যাপারে অনেকটা শুভফল পাবেন। ধনুরাশি বা লগ্নের ব্যাপারে কিন্তু মানুষের সঙ্গে সর্বার্থ কমিউনিকেশনের দিক থেকে শুভফল পাবেন, ভাই বোনের দিক থেকে শুভফল পাবেন। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ সেভিংসের দিক থেকে শুভফল পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে নিজের মাইন্ডের দিক থেকে, নিজের
বয়ের দিক থেকে নিজের শরীরের দিক থেকে শুভফল পাবে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাব অর্থাৎ সূর্যাশুকের দিক থেকে কিছুটা শুভফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাবেন, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে শুভফল পাবেন, এই সমস্ত ব্যাপারে কিন্তু শুভফল পাবেন। এই হলো মেনলি ব্যাপার। আশা করলাম আপনারা বুঝতে পারলেন। একটা কথা মনে রাখবেন, শনির মতো একটা নৈসর্গিক অশুভ গ্রহ যখনই বক্রী হয় তখনই প্রতিটা রাশি লগ্নের ক্ষেত্রে না কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে যায়। এত বড় একটা প্ল্যানেট যখনই দেখবেন পিছিয়ে যাচ্ছে, রেট্রোগ্রেড করে যাচ্ছে, এই এত বড় প্ল্যানেট তো এমনি প্রচণ্ড শক্তিশালী, তার উপর রেট্রোগ্রেড করার জন্য সে খুব হাইপার অ্যাক্টিভ মোডে চলে যায়। এই হাইপার অ্যাক্টিভ মোডে চলে যাওয়ার জন্য মানুষের মধ্যে একটা ক্লান্তি, এথার্জি ক্রিয়েট করবে। তার সঙ্গে কিন্তু বৃহস্পতিও বক্রী হচ্ছে। অলরেডি আমি ভিডিও দিয়েছি অলরেডি, তার সঙ্গে আমি শর্টকাট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব বৃহস্পতির জন্য, মেনলি বক্রী হওয়ার জন্য কোন রাশির কোন দিক থেকে শুভ কোন দিক থেকে অশুভ। ওকে, এই ব্যাপারটা একটু দেখে নেবেন। আশা করবো আপনারা বুঝতে পারলেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।